অনেকেই চায় ইসলাম ধর্ম মুছে যাক, তা আমরাও বলেছি ইসলাম মুছবে না, যে মুছাতে চায় সে পাতা থেকে মুছে যাবে। সে পাতা থেকে কি হয়ে যাবে? ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ কি থাকতে পারে? ইসলাম মুছতে যাইলে নিজে মুছে যেতে হয়, কথা ঠিক কিনা? অনেকে রাষ্ট্রধর্ম পরিবর্তন করতে চায়, এরকম আছে না? আমি সাবধান করেছিলাম তখন, থাকলো ইসলাম পরিবর্তনের টেনশন নিস না, ইসলাম ধর্ম পরিবর্তন করতে চাইলে তুইও পরিবর্তন হয়ে যাবি। আজ জাতি দেখে গেছে তাকলোদের চরিত্র কারে বলে, দেখছে কি দেখে নাই? তো তুই তাকলোর কাছে যেখানে একটা মেয়ে নিরাপদ নাই, সেখানে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে? একটা মেয়ের সাথে কথা বলছে, আপনারা অনেকেই দেখছেন আজকে ফাঁস হয়ে গেছে। সেই জন্য প্রধানমন্ত্রীকে বলি, ভুল করিয়েন না, খন্দকার মুস্তাকরা এখনো বেঁচে আছে। বঙ্গবন্ধুর আম্মাজান যখন মারা গেছে, বঙ্গবন্ধুর চেয়ে মুস্তাকে বেশি কান্না করেছে। তো তাকে জিজ্ঞেস করেছিল, মারা গেছে বঙ্গবন্ধুর মা, তুই এত কাঁদিস কেন? তো সে উত্তর দিচ্ছে, বঙ্গবন্ধুর মা কি আমার মায়ের চেয়ে কোনো দিকে কম? এটা তো আমারই মা। এই আমারই মা যে বলছে, সে বঙ্গবন্ধুর পরিবার পুরাটাকে একসাথে খেয়ে ফেলছে, কথা ঠিক কিনা? তো টাকলুও বলে, শেখ হাসিনা আমার মা, কোন দিন পুরা পরিবারটা নিয়ে নেয় আল্লাহ জানে। কারণ অতিভক্তি সুরের লক্ষণ, অতিভক্তি কিসের লক্ষণ? টাকলু বলতেছে, প্রধানমন্ত্রী যদি আগুনে জাপ দিতে বলে আমি কি দিব? আগুনে তো এতদিন আগে কোথায় ছিলে? গ্রেনেড হামলা যখন হয়েছিল তখন তুই কই ছিলি? প্রশ্ন আছে না নাই? বিপদের মুহূর্তে তুই কই ছিলি? আজকে নতুন করে কোথা থেকে আসছস? তাহলে বোঝা যাচ্ছে খন্দকার মুস্তাকগুলো আজও মেরে যায় নাই, ওদের নসলগুলো আজও রয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীকে বলবো, বেশি তেল দিলে মনে করবেন মুস্তাকের সন্তানরা এখনো বেঁচে আছে, তারাই আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। কারণ ইসলামের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিপক্ষে কথা বললে সবাই মুসলমান এটা কখনো মানতে পারে? তাই অতি সত্তর এরকম লুচ্ছা মন্ত্রীদেরকে দল থেকে বের করে দিয়ে জাতিকে জানিয়ে দেন, আপনি তাদের পক্ষে নয়, আপনি বাংলার আপামর মুসলমানদের পক্ষে। তাহলে বোঝা যাচ্ছে কারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কারা বিসমিল্লাহ মুছতে চায়, কারা রাষ্ট্রধর্ম মুছতে চায়। তখন উত্তর আসে একটা, লুচ্চারাই ইসলাম ধর্ম মুছে দিতে চায়। কারা? লুচ্চারা। লুচ্চারাই ইসলাম ধর্ম কি করে দিতে চায়? দেশ থেকে ইসলামটা তুলে দাও। কেন? সে নারীর অধিকার, নারীর অধিকার। তো শিয়াল যেরকম মুরগির অধিকার চায়, তো লুচ্চারাও নারীর অধিকার চায়। শিয়ালের কাজ মুরগি বক্ষণ করা, লুচ্চাদের কাজ নারী দর্শন করা। নাস্তিক কি নারী অধিকার দিয়েছে? না। আমার ইসলামের পাতা খুলে দেখেন, তুমি কি নারী? নারী বললো, হ্যাঁ আমি নারী। তুমি কি মা হয়েছ? নারী বলে, আমি মা। সে তুমি যখন মা হয়েছ, তোমার পায়ের নিচে তোমার সন্তানের বিহাস্ত রেখে দিয়েছে। তো নারী যখন মা হয়, সন্তানের বিহাস কোথায়? মায়ের কদমে। নারীকে বলছে, তুমি কি কারো বউ? নারী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকের বউ। তখন আল্লাহর হাবিব বলে, তুমি যদি অমুকের বউ হও, কাল হাশরের ময়দানে তোমার স্বামীর জন্য তুমি যদি সাক্ষী দাও, হ্যাঁ ভালো, তোমার সাক্ষী তোমার স্বামীর নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। এখন নারীকে বলছে, তুমি কি মেয়ে? হ্যাঁ মেয়ে। কার? আমার অমুক বাবার মেয়ে আমি। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি মেয়ে হও, তোমার বাবাকে আমি বলে যাচ্ছি, কেউ যদি একটা মেয়ে জন্ম দেয়, সুন্দরভাবে লালন পালন করে সৎপাত্রে বিয়ে দেয়, তাকে আমি মুস্তফা জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। আর যদি দুটো মেয়ে হয়, মুস্তফা বলে গেলাম, আমার সাথে কাল জান্নাতে এইভাবে করে থাকবে। তাহলে মেয়ে মা হলে আমার জন্য আমার মাঠা জান্নাত, মেয়ে বউ হলে আমার বউটা আমার জন্য কাল হাশরের ময়দানে সাক্ষী, মেয়ে যদি মেয়ে হয়, আমি বাবার জন্য আমার মেয়েটা আমার জান্নাতের পাসওয়ার্ড।
আমরা সাবধান করতে চাই, ইসলাম যদি ভালো না লাগে বিরোধিতা করিও না, ইসলাম যদি ভালো না লাগে কটাক্ষ করিও না। কারণ আমরা আবু জাহেলের ইতিহাস দেখেছি, আবু লাহাবের ইতিহাস দেখেছি, উতবা সাইবার ইতিহাস দেখেছি, ফেরাউনের ইতিহাস দেখেছি, নমরুদ কারুনের ইতিহাস দেখেছি, এজিদের ইতিহাস দেখেছি, যারা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহ তাদেরকে মুছে ফেলেছে। তা আমরাও পরামর্শ দিতে চাই, ভালো না লাগলে চুপ থাকেন, কিন্তু এমন কিছু করিয়েন না মাওলা আবার আপনাদেরকে মুছে ফেলবে, মাওলা আবার আপনাদেরকে কী করে ফেলবে। তা আমরা চাই না আপনি মুছে যান, আমি চাই না আপনাকে কেউ স্মরণ না করুক, আমরা চাই আপনারা মরার পর মানুষ যেন দোয়া করে। তা সেই জন্য আপনি যদি দুনিয়া চান মুছে যাবেন, কিন্তু আল্লাহ এবং রসুল চাইলে আজীবন থাকবেন।